দীর্ঘ দেড় বছর বিরতির পর আবার শুরু হচ্ছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত পাঙ্কুজামাই চলচ্চিত্রের শুটিং। চলতি মাসে ছবির ডাবিং করা হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির আইটেম গানের শুটিং শুরু হবে এফডিসিতে। ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান, প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার। প্রযোজক মোজাম্মেল আমাদের জানান, নায়িকা অপু বিশ্বাস হঠাৎ করে নাই হয়ে যাওয়ার কারণে ছবির শুটিং এতদিন বন্ধ ছিল, এবার আমরা ছবির শুটিংয়ের কাজ শেষ করব। চলতি মাসেই ছবির ডাবিং শুরু হবে। তাছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির একটি আইটেম গান ও কয়েকটা সিকোয়েন্স শুটিং করব। এতে করে ছবির শুটিং প্রায় শেষ হবে। তাছাড়া ছবির মিউজিক ও অন্যান্য কাজ এরই মধ্যে শেষ করেছি আমরা। শুটিংয়ে শাকিব অপু অংশ নেবেন কি না জানতে চাইলে পরিচালক আব্দুল মান্নান বলেন, আগামী মাসের 3-4 তারিখের মধ্যে আমরা আইটেম গানের শুটিং করব। সেখানে শাকিব অপুকে প্রয়োজন নেই। গল্পে শাকিব অপুর 3টি সিকোয়েন্স আছে। এখন যেহেতু শাকিবের ওপর নিষেধাজ্ঞা আছে, তাই তার অংশের শুটিং বাকি রাখব। তবে আমরা প্রত্যাশা করব শাকিব খানের ওপর এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে শুটিং করার পরিবেশ তৈরি করবেন চলচ্চিত্র পরিবার। যে যাই বলুক, এটা সত্য যে শাকিব খান ছাড়া আর কোনো ছবি বাংলাদেশে এখন চলে না। 2016 সালের 1 জানুয়ারি এফডিসিতে মহরতের মধ্য দিয়ে এই ছবির শুটিং শুরু হয়। মার্চ মাসে ছবির শুটিং বন্ধ হয়ে যায়। পাঙ্কুজামাই ছবিতে শাকিব খান অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছেন পুষ্পিতা, পপি, এটিএম শামসুজ্জামান প্রমুখ। আপনাদের কি মতামত? শাকিবের উপর নিষেধাজ্ঞা কি তুলে নেবেন চলচ্চিত্র পরিবার? এখনই কমেন্টস করে জানান এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। Yeah.